হাই, আই অ্যাম পার্থপতি। অ্যানাটমিতে আমাদের ফার্স্ট ইয়ার থেকে প্রথম যে জিনিসটা পড়ানো হয় সেটা হলো বিভিন্ন ধরনের বোনস, অর্থাৎ হিউম্যান বডিতে যে সকল হাড় আছে আমাদের প্রত্যেকটা হাড় আলাদা আলাদাভাবে পড়তে হয়, অ্যান্ড প্রতিটা হাড়ের সব কিছুই জানতে হয় আলটিমেটলি। অর্থাৎ প্রতিটা ইন্ডিভিজুয়াল হাড়ের বা বোনসের অনেক কিছুই আমাদের জানতে হয়, এবং যখন এটা শেখানো হয় প্রথম প্রথম আমাদের এটা বুঝতে বেশ কিছু জিনিস একটু সমস্যা হয়। তার মধ্যে কিছু কিছু জিনিস আছে আমাদের বোনসটা আইডেন্টিফিকেশান, আবার কিছু কিছু নতুন মেডিকেলে এসে কিছু কিছু নতুন টার্মের সাথে আমরা পরিচয় হয়, যেগুলো আমরা আগে একাডেমিক লাইফে বা ইন্টারে বা এসএসসিতে আমরা এই টার্মগুলোর সাথে কখনো পরিচিত ছিলাম না বা পরিচিত নাই। তো যারা ইংলিশ মিডিয়ামে তারা হয়তো ওয়ার্ডগুলোর সাথে পরিচিত, বাট অ্যানাটমিতে এসে যখন একটা বোনস হাতে নিয়ে যখন এটা পড়া হয় তখন অনেক ওয়ার্ড, অনেক ইংলিশ মিনিং আমাদের কাছে অনেক সময় বেশ কনফিউজিং একটা বিষয় ক্রিয়েট করে থাকে। তো আমি যদি বলি এই যে আমার হাতে একটা বোনস আছে, এটা হলো স্টার্নাম। তো এটার যদি আমি বলি এটার প্রেজেন্টিং পার্ট কী কী আছে, ম্যানুব্রিয়াম, বডি অ্যান্ড জিফয়েড প্রসেস। তো এটার অ্যানাটমিক্যাল পয়েন্ট যখন আমি পড়তে যাব তো তখন প্রথম যে পয়েন্ট আসবে যে এটার ব্রড ম্যানুব্রিয়াম ডিরেক্টেড আপওয়ার্ড। এই যে আপওয়ার্ড একটা কথা বা আপওয়ার্ড যে ওয়ার্ডটা, এই আপওয়ার্ড মানে উপরের দিকে। তো যারা বাংলা মিডিয়ামের তাদের প্রথম প্রথম এই টার্মগুলোর সাথে একটু ঝামেলা হয়। তো যারা এখন ফার্স্ট ইয়ার শেষ করে ফেলছে, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, তাদের জন্য বিষয়টা অনেক কমন অ্যান্ড ইজি, বাট প্রথম প্রথম এসে আমার নিজেরও অনেক সমস্যা হতো এই কিছু কিছু নতুন টার্ম নিয়ে। আমি যখন একটা বোনসের ভাইবা দিতে যাইতাম তখন ফরওয়ার্ড কী, আপওয়ার্ড কী, ব্যাকওয়ার্ড কী, সুপিরিয়র কী, ইনফিরিয়র কী, এই জিনিসগুলো গুলিয়ে ফেলতাম। দেখা গেল আমি বলতেছি ঠিকই, আমি বুঝতেছিও ঠিকই, কিন্তু ভাইবাতে আমি বলে ফেলছি সুপিরিয়রের জায়গায় ইনফিরিয়র, আবার বলতেছি সুপিরিয়র, দেখাইতেছি ইনফিরিয়র। তো এই যে কনফিউজিং জিনিসগুলো আছে একদম সিলি জিনিস, মানে এর থেকে এই বিষয়গুলো খুবই নগণ্য, বাট অনেক ইম্পর্টেন্ট। কারণ এই জিনিসগুলো এই কারণে ইম্পর্টেন্ট, কারণ আপনি দেখাবেনও ঠিক কিন্তু বলবেন এক, আবার বলতেছেন এক কিন্তু দেখাইতেছেন অন্য কিছু। এই ছোটো ছোটো মিস্টেকের কারণে স্যাররা অনেক বিরক্ত হয়। তো আজকে আমি এই কিছু কিছু টার্ম যেগুলো আমরা অনেকেই পরিচিত, এগুলোর অনেক মানেও আমরা জানি, বাট বোনস ধরে যখন আমরা এটা বলতে যাই তখন আমাদের বেশ কিছু কনফিউজিং সৃষ্টি করে। তো আমি যদি এই বোনসটার ক্ষেত্রে বলি, এই যে ম্যানুব্রিয়াম ডিরেক্টেড আপওয়ার্ড, অর্থাৎ এই যে ম্যানুব্রিয়ামটা আপওয়ার্ড মানে কি উপরের দিকে, এখন এখানে যে জিফয়েড প্রসেসটা আছে এটা ডিরেক্টেড ডাউনওয়ার্ড, এখন ডাউনওয়ার্ড মানে নিচের দিকে। তারপরে যে আমি যদি বলি এটা বডি, তো বডির যে অ্যান্টেরিয়র সার্ফেস পেছন দিকে আছে পোস্টেরিয়র সার্ফেস, তো অ্যান্টেরিয়র মানে কি সামনে, এখন সামনে থেকে যে সার্ফেসটা দেখা যাইতেছে এটা হলো অ্যান্টেরিয়র সার্ফেস, আর পেছন দিকে যে সার্ফেসটা মানে পোস্টেরিয়র, অর্থাৎ পোস্টেরিয়র মানে কি পেছনে, এখন পেছনে যে সার্ফেসটা সেটা হলো পোস্টেরিয়র সার্ফেস। এখন আমি যদি বলি যে ম্যানুব্রিয়ামের পোস্টেরিয়র সার্ফেস ডিরেক্টেড ব্যাকওয়ার্ড, তার মানে কি এটা হালকা পেছন দিকে। আমি আবার যদি বলি যে ম্যানুব্রিয়ামের অ্যান্টেরিয়র সার্ফেস ডিরেক্টেড ফরওয়ার্ড, মানে সামনের দিকে, তাহলে এটা সামনের দিকে আগে গেল, অর্থাৎ ডিরেক্টেড ফরওয়ার্ড। তো এইখানে আমরা বেশ কয়েকটা টার্ম পাইলাম, অর্থাৎ ফরওয়ার্ড, ফরওয়ার্ড মানে সামনের দিকে, আপওয়ার্ড মানে উপরের দিকে, ডাউনওয়ার্ড মানে নিচের দিকে, ব্যাকওয়ার্ড মানে পেছন দিকে। এখন যদি আমি বলি এই যে আমার বডি, এটা হলো বডি, তো এখন বডির এটা গেল সার্ফেস, আবার বর্ডার আছে দুই পাশে দুইটা ল্যাটেরাল বর্ডার, এখন ল্যাটেরাল মানে কি পাশাপাশি, অর্থাৎ পাশ থেকে যে বর্ডারটা সেটা হলো ল্যাটেরাল বর্ডার। আমি যদি হাতটা এভাবে রাখি তো আমার হাতটা আছে এই বডির ক্ষেত্রে ল্যাটেরালি। এরপরে যদি আমি দেখি ম্যানুব্রিয়াম, তো ম্যানুব্রিয়ামে চারটা বর্ডার আছে, বই খুললে দেখতে পারবেন এখানে চারটা বর্ডারের কথা বলা আছে। তো উপরে যেটা থাকে এই যে আমি আঙুলে দেখাচ্ছি এটা সুপিরিয়র বর্ডার, নিচের দিকে থাকে ইনফিরিয়র বর্ডার, অ্যান্ড দুই সাইডে দুইটা ল্যাটেরাল বর্ডার। তো ল্যাটেরাল মানে দুই পাশে, সুপিরিয়র বর্ডার মানে উপরে যে বর্ডারটা, ইনফিরিয়র বর্ডারটা মানে নিচেই যে বর্ডারটা। তো এই টার্মগুলো একটু কনফিউজিং হয়ে যায় প্রথম প্রথম, অর্থাৎ প্রথম কার্ড বা প্রথম টার্ম পরীক্ষার সময় এই জিনিসগুলো বেশ কনফিউজ সৃষ্টি করে, বাট আস্তে আস্তে বোনস পড়তে পড়তে যখন সেকেন্ড টার্ম বা থার্ড টার্ম বা ফার্স্ট প্রপের মতো পরীক্ষায় তখন আর এই জিনিসগুলো এত কঠিন বা এত কনফিউজিং লাগে না। তো প্রথমে এসেই যখন এই টার্মগুলোর সাথে পরিচিত হবেন, করবেন, একটা নোট খাতা নেবেন, নোট খাতায় লিখবেন যে অ্যান্টেরিয়র মানে কি, পোস্টেরিয়র মানে কি,
যে কোনো বোনস পড়ার আগে এই জিনিসগুলো দেখবেন। অনেকে এটা নিয়ে হাসাহাসি করবে, বাট এটা হাসির কিছুই না, আপনি শিখতেছেন। এখন এই সহজ সহজ জিনিসগুলোই যাতে আপনার ভাইবাতে বড় রকম ভুলের কারণ না হয়, এই কারণেই আজকের এই ছোট টপিক্সটা নিয়ে আমি এই ভিডিওটা বানাইলাম। কারণ এটা সবার ক্ষেত্রেই হয়, সে যত ব্রিলিয়ান্ট স্টুডেন্টই হোক বা যত কম ব্রিলিয়ান্টই হোক না কেন, প্রতিটা স্টুডেন্টেরই প্রথম প্রথম ভাইবা দিতে গেলে এই ভুলগুলো খুব সাধারণ, খুবই সিলি মিস্টেক, বাট স্যারদের ইম্প্রেশন খুব নষ্ট হয়ে যায় এই জিনিসগুলো ভুল করলে। বিলিভ মি, আপনি যদি যে বলেন আপওয়ার্ড বলতেছেন, দেখাইতেছেন ডাউনওয়ার্ড, স্যারদের খুব মেজাজ গরম হবে। কারণ আপনার ভাইটাল জিনিসগুলো পারতেছেন, বাট আপনি এই ছোটো ছোটো মিস্টেকে করার কারণে অনেক স্যার খুব মেজাজ গরম হয়ে যায়, অনেক স্যার এই কারণে ফেলও করায়। তো প্রথম প্রথম একটু কনফিউজিং হবে, বাট আস্তে আস্তে ট্রাই করবেন, বুঝে পড়ার চেষ্টা করবেন, আপওয়ার্ড উপরে ডাউনওয়ার্ড নিচে, তো এই জিনিসগুলো যখন বুঝবেন, বোঝার পর কোরিলেট করে পড়বেন, তখন দেখবেন যে খুব ইজি, তখন আপনি বোন সম্পর্কে বা বোনের যে অ্যানাটমিক্যাল পয়েন্ট সেটা দেখাইতে আপনার কোনো সমস্যা হবে না। তো আশা করি ভিডিওটা ভালো লেগে থাকবে, অ্যান্ড ভিডিওটা যেহেতু একটা ইনফরমেটিভ ভিডিও, চাইবো ভিডিওটা আপনি আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করেন বা আপনি যার সাথে পড়ালেখা করেন তাদের মধ্যে শেয়ার করেন, যাতে তারাও এই জিনিসগুলো মিস্টেক না করে। অ্যান্ড সো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা অবশ্যই নিজের ফ্রেন্ডের মধ্যে শেয়ার করবেন। থ্যাংক ইউ।